মাইক্রোম্যাক্স ওয়াটার ড্যামেজ ফোন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাইক্রোম্যাক্সের ফোন। এটা আমি খুলেছি, স্ক্রুগুলো খোলার পর যে বোর্ডটা আমার হাতে এসেছে, এখানে কোনো কিছু ভাইটালি কিছু ড্যামেজ দেখা যাচ্ছে না, শুধুমাত্র কিছু জলের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র হিট দিলেই এই ফোনটা আবার চালু হয়ে যাবে। আপনারা দেখুন, আমি ব্যাটারি কানেক্ট করে চালাবার চেষ্টা করছি, এটি চলছে না। দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগিয়ে দিয়েছি, সুইচটাও প্রেস করছি, কিন্তু চালু হচ্ছে না। এবার এটাকে হিট দেওয়ার পরে আপনাদের চালিয়ে দেখাচ্ছি। সামান্য পেস্ট চিমটির সাহায্যে এখানে লাগিয়ে দিলাম। চার্জিং কানেক্টারের কাজটা একটু প্রবলেম দেখাচ্ছিল, একটু জং মতন এসে গেছিল। এখানে দেখতে পাচ্ছেন পেস্ট আমি লাগিয়ে দিচ্ছি, চার্জিং আইসিতেও লাগিয়ে দিচ্ছি, চার্জিং কানেক্টারের গোড়াতেও একটু একটু লাগিয়ে দিলাম। এরপর এখানে হিট দেব। দেখতে পাচ্ছেন এটা ব্লার চালু আছে। এবার দেখুন হিট দেওয়া হচ্ছে। এর ভেতরে যে জলের অংশগুলো রয়ে গেছে সেগুলো হিটের সাহায্যে জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে। তারপরে ফোনটা চালু হয়ে যাবে। একটু ভালো করে হিট দিতে হবে, কিন্তু সাবধান, দেখবেন যাতে কোনো প্লাস্টিক জাতীয় কিছু, সিম সকেটের প্লাস্টিক বা স্পিকার বেস বা ক্যামেরা সকেট পুড়ে না যায়, গলে না যায়, এতে কাস্টমার অসন্তুষ্ট হতে পারে। সুতরাং একটু সাবধানে থাকবেন, ঠিক এইভাবে করতে হবে। আশা করছি ফোনটা ঠিক হয়ে গেছে। চলুন দেখা যাক কি হয়, ফোনটা একটু ঠান্ডা হোক, তারপর দেখছি কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়ে গেছে। আমি ব্যাটারি এবং ইউএসবি কানেক্টর লাগিয়ে রেখেছি। এখানে দেখা যাচ্ছে ফোনটা চালু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তাহলে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চালু হয়ে গেছে বোল্ট। ওকে, বাই, টেক কেয়ার, চার্জিং, ওকে।